বহুদিন পর হেয়ারউডদের ঢুকলাম। এই এলাকা এখন অনেকটাই খালি, কোনো ধরনের সিকিউরিটি নাই, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই। বিভিন্ন এমপি মন্ত্রীরা এই এলাকায় বসবাস করতেন, বাট সে এলাকা এখন পুরোপুরি জনশূন্য, কোনো মানুষজন নাই। কিন্তু এই ভদ্রলোক এই বাড়ির ভিতর থেকে কিছু একটা নিয়ে বের হইতেছেন, আসতেছেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনি কি এখানে আছেন? এটা কার বাসা ছিল? এখন আছেন? সবাই বাসা ছেড়ে দিয়ে চলে গেছেন? ও আচ্ছা আচ্ছা, এটা কি মনিটর? এটা কে বাসা ছিল? তাহলে কোথায় নিতেছেন? আপনাদের বাসা কোনটা? মনিটর আপনি চাইছিলেন আর দিয়ে গেছে, কে দিছে আপনাকে? মন্ত্রীর লোকজন। মন্ত্রীর লোকজন? টিভি না মনিটর? মনিটর, কম্পিউটার মনিটর। কোন বাসায় থাকেন আপনি? কার বাসায় থাকেন? আমি থাকি স্টাফ কোয়ার্টারে। কোন স্টাফ? ওই যে ওই স্টাফ কোয়ার্টার। আচ্ছা, এই জন্য দিনে নিতেছেন? আনসারদের আনসার কিয়েতে রাখছিলাম ব্রাকে। হ্যাঁ ঠিক আছে, যান। কি সুন্দর নিজের জিনিস মনে করে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে মনিটর। কাহিনী হচ্ছে এই বাড়িতে, বাড়িটার নাম সম্ভবত ধলেশ্বরী, এখানে আওয়ামী লীগের সাবেক এমপি ডক্টর দীপুমনি থাকতেন, ওনার সরকারি বাসভবন ছিল এটা। সম্ভবত এলাকারই কর্মচারী হবেন এই ভদ্রলোক, উনি হয়তো ওই যে স্টাফ কোয়ার্টারে থাকেন, পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার। বাট বলতেছে ওনাকে যাওয়ার সময় এটা দিয়ে গেছে, যে পরিস্থিতি ছিল অনেকেই তাড়াহুড়া করে চলে গেছে বা অনেক মালামাল নিতে পারে নাই, বাট এগুলো অনেকে আছে পরবর্তীতে যে যেভাবে পারছে সেভাবেই তরাস করছে। এই ভদ্রলোকও এই সরকারি মালামাল নিয়ে চলে যাচ্ছেন, উনি বলেন উনি চাইছেন, উনি ওনাকে দিয়ে দিচ্ছেন। আসলে সুযোগ পেয়ে যার যার লেভেল অনুযায়ী, যার যার রেঞ্জ অনুযায়ী যেভাবে পারতেছে সেভাবেই লুটপাট করতেছে। এখানে আগে পুলিশ সদস্যরা ডিউটি করত, বিভিন্ন পরিস্থিতির কারণে এখন কোনো ধরনের সিকিউরিটি এখানে নাই, এই সুযোগটাকে অনেকে কাজে লাগাচ্ছেন। কেউ আন্দোলন করছে, কেউ চাইছে রাষ্ট্র ব্যবস্থা ঠিক হোক, রাষ্ট্র কাঠামো ঠিক হোক, আইন শৃঙ্খলা ফিরে আসুক। আবার একটা শ্রেণী এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে যেভাবে পাচ্ছে লুটপাট চালাচ্ছে, সরকারি অফিস, বেসরকারি অফিস, কারো বাসাবাড়ি থেকে সুযোগ বুঝে বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। আমরা সবাই ভালো মানুষ, সুযোগ বুঝে, সুযোগের অপেক্ষায় থেকে আমরা সুযোগ পেলে সেটার সদ্ব্যবহার করি, যে যার লেভেল অনুযায়ী আমরা এই কাজটা করে থাকি। যাই হোক, দিন শেষে আমাদের প্রত্যেকেরই চাওয়া আমরা নিজ নিজ জায়গা থেকে অন্যের সম্পত্তি আত্মসাত করা বা রাষ্ট্রীয় সম্পত্তি দখল করার যে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে আমরা সরে আসতে চাই। কোনো ধরনের স্বার্থ ছাড়াই আমাদের দেশটাকে আমরা ভালোবাসবো, যে আমাদের দেশটা আবার প্রত্যেকের সহযোগিতায়, প্রত্যেকের আন্তরিকতায় সুন্দর করে আস্তে আস্তে একটু সময় হাতে নিয়ে সমৃদ্ধ হোক, ধীরে ধীরে অঙ্কুরোদ্গম হোক, এই জরাজীর্ণ দেশের সব জায়গায় আবার একটু একটু করে সুফল বয়ে আসুক, সব জায়গায় সফলতা লাভ করুক, দেশের মানুষও কিছুটা শান্তি খুঁজে পাক। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।